আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আসলে আরও দুই দিন আগে ভিডিও তৈরি করেছি মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে। তো আমি অনেকেরই প্রবাসী যারা আমাদের দেশের বাংলাদেশ প্রবাসী বাংলাদেশিরা আছেন এবং প্রবাসী এবং বাংলাদেশে যারা রয়েছেন যারা মালয়েশিয়া কলিং ভিসা যেতে আগ্রহী, আমি অনেক কমেন্টস পেয়েছি যে এত কমেন্টস আসলে একই বিষয় নিয়ে। আমি আরও কয়েকবার ভিডিও তৈরি করেছি, তারপরও আপনারা জানতে চাচ্ছেন যে মালয়েশিয়া যেতে কি কি কাগজপত্র লাগবে, কখন যাওয়া যাবে, কত টাকা প্রয়োজন হবে, আমি আমার যদি টাকা না থাকে আমি কিভাবে লোন নিব, কোথা থেকে টাকা, এসব বিষয় নিয়ে আসলে নানান প্রশ্ন। তো সেই বিষয় নিয়ে আজ যাই হোক আমি কিছু বিষয় নিয়ে আরেকটা ভিডিও তৈরি করেছি প্রবাসীদের জন্য। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে, তাহলে আপনারা সম্পূর্ণ এবং বিস্তারিত কী কী কাগজপত্র লাগবে সব কিছু সহজে বুঝতে পারবেন। সেই অনুযায়ী আপনারা পরবর্তীতে ভিসা আসার পরে আপনারা যে কোনো সময় নিয়োগ প্রক্রিয়া বা ডাটা ব্যাংক থেকে আপনারা সহজে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। আসলে মালয়েশিয়া কলিং ভিসার জন্য ডাটা ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনাকে অংশগ্রহণ করা লাগবে, কারণ এখানে আমাদের অনেক জনবল এবং অনেক প্রবাসীরা আছেন। সো এটা একটা কম্পিটিশন বাজার, আমাদেরকে মনে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে এটা লটারিও হতে পারে অনেক ক্ষেত্রে, তবে তার আগে আপনাকে একটা বিএমইটি বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা ডাটা ব্যাংক তৈরি করবে। যখন ভিসা বাংলাদেশে চলে আসবে তারপরে ডাটা ব্যাংকের মাধ্যমে সবাই নিবন্ধিত হতে পারবেন, মানে রেজিস্ট্রেশন করতে পারবেন। কিভাবে? আপনার জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, মানে ভোটার আইডি কার্ড, সেটা থাকলেই আপনি এই রেজিস্ট্রেশন করার জন্য আপনি অনুমোদন পাবেন, আদারওয়াইজ কিন্তু হবে না। একমাত্র ভোটার আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র যাদের বয়স 18 থেকে 45 বছর, এবং সাথে আপনার যে কোনো করোনার দুটি ডোজ সম্পূর্ণ করেছেন, বুস্টার ডোজ লাগবে এমন কোনো কথা না, যে কোনো করোনার টিকা দুটি ডোজ সম্পূর্ণ করেছেন তারাই মালয়েশিয়াতে যেতে পারবেন। কারণ মালয়েশিয়া আসলে নির্ধারিত ফাইজার লাগবে বা মডানা বা অ্যাস্ট্রাজেনিকা বা এরকম কোনো টিকার ওদের কোনো অনুমোদন বা এরকম নিয়ম নেই। ওদের যে কোনো টিকার, বাংলাদেশে যে টিকাগুলো দেওয়া হচ্ছে সে যে কোনো টিকা দুটি ডোজ সম্পূর্ণ করলে আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন। আর কাগজপত্র বলতে আপনার পাসপোর্ট লাগবে, পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন আপনার 2 বছর থাকতে হবে। আর যদি 2 বছর আপনাদের কারো না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অনুগ্রহ করব আপনাদের নিজ জেলা থেকে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট করে নেবেন, কারণ আমি যেটা মনে করি এখনই পাসপোর্ট করার সুন্দর সময়। এই সময়ের মধ্যে আপনারা পাসপোর্টটা করে নেন যাতে পরবর্তীতে আপনাদের একটা তো কাজ আপনাদের আগে আগে করে ফেলা হলো যদি আপনি পাসপোর্ট করে ফেলেন, আর বাকি যে কাগজপত্রগুলো সেগুলো আপনি সহজে করতে পারবেন, সেটা খুবই সহজ। বিএমইটি থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, প্লাস বিএমইটি থেকে ফিঙ্গার দিতে হবে, তাহলে আপনি বিএমইটি থেকে স্মার্ট কার্ড গ্রহণ করতে পারবেন। আর আপনার ভোটার আইডি কার্ড থাকবেই, আর আপনার পাসপোর্টের ফটোকপি এবং আপনার 6 কপি ব্যাকগ্রাউন্ড সাদা কালার বা রঙিন ছবি, 6 কপি ছবি লাগবে। এবং আপনার যদি চেয়ারম্যান সার্টিফিকেট থেকে থাকে তাহলে ভালো, তবে সেটা বাধ্যতামূলক না। ঠিক আছে, তাহলে কী কী লাগবে? পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজের ছবি 6 কপি, এবং আপনার বিএমইটি স্মার্ট কার্ড, ডাটা ব্যাংকে রেজিস্ট্রেশন, এবং আপনার ছবিযুক্ত ভিসা। তো পরে এগুলো লাগবে।